আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউরিস কিচেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি পাকা তাল দিয়ে তৈরি মজাদার পোয়া বা মালপোয়া পিঠা। তালের সিজনে তালের অন্যান্য পিঠার পাশাপাশি খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন তালের মালপোয়া পিঠা। এই পিঠাটি খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি নরম তুলতুলে হয়। একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি তালের মালপোয়া বা পোয়া পিঠা তৈরি করার মূল রেসিপিতে। তালের পোয়া পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে বাজারে কিনা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ আটা, আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে তালের পিউরিটাকেও ভালো করে মিশিয়ে নিব। তালের পিউরিটা মিশানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। প্রথমে এখানে বেশি পানি দেওয়া যাবে না, লাগলে পরে অ্যাড করে নেওয়া যাবে। আটা মিশানোর এই পর্যায়ে আমি এখানে আরও 2 টেবিল চামচ তালের পিউরি ও সামান্য পানি মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি ঘনত্বের একটা ব্যাটার হবে। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে তালের পোয়া পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। এখন আমি পিঠা তৈরি করে নিব। আর এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে পিঠার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। পিঠাটি দেওয়ার পর পিঠাটিকে নাড়াচাড়া করতে যাবেন না, দেখবেন যে পিঠাটি তেলের উপরে নিজে থেকেই উঠে আসবে। এরপর চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে পিঠাটিকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। তাই একটু সময় নিয়ে পিঠাটিকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে তালের পিঠাটি গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, আর সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়, তাই অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। আর এছাড়াও পিঠাটা তৈরি করে আপনারা 2-1 দিন বাহিরে রেখেও খেতে পারবেন, এটা অনেক বেশি সফট থাকবে। তৈরি হয়ে গেল তাল দিয়ে তৈরি দারুণ মজার তালের তেল পিঠা বা মালপোয়া পিঠা। অতিথি আপ্যায়নে বিকালে চায়ের আড্ডায় আপনারা খুব সহজেই কোনোরকম ঝামেলা ছাড়াই এই তালের মালপোয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই তালের মালপোয়া পিঠাটা এই তালের সিজনে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিউরিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।